আমরা কথ্য ভাষায় একটা কথা বলি না, একই মুরগি দুইবার জবাই করা। ঢাকার মেট্রো রেল নিয়ে সেই ঘটনাটা আমরা দেখলাম, প্রথম আগারগাঁও পর্যন্ত হয়েছিল, সেটা একবার উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী, এবার মতিঝিল পর্যন্ত এটা এক্সটেন্ডেড হয়েছে, সেটা আবার করছেন। আমরা বুঝতে পারি নির্বাচনকে সামনে রেখে একটা উন্নয়ন খেলা দেখানোর চেষ্টা সরকার করছে। বিমানবন্দরের থার্ড টার্মিনাল, ওটা কার্যকর হতে বহু দেরি, উদ্বোধন করে দিয়েছেন। কর্ণফুলী টানেল পদ্মা সেতু হয়ে যে রেল যোগাযোগ করে করে বিরাট উন্নতির ভাব দেখাচ্ছেন, এবং মনে হয় যে ভাবটা সরকার এরকম ধরছে যে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন সামনে আছে, তাই আমরা এখন জনগণকে উন্নয়ন দেখিয়ে ভোট চাইছি। স্বৈরাচারের কত রকম ছলাকলা, তাই না? আমার দুটো অপারেটরের মোবাইল ফোন আছে, এর মধ্যে একটা অপারেটরে প্রতিদিন সকালে আমার ঘুম ভেঙে উঠে দেখি সরকারের উন্নয়নের ফিরিস্তি দেওয়ার মেসেজ এসে হাজির হয়। মানে উদ্ভট, খুব মজা আসলে। আমরা কোনো একদিন, এই স্বৈরাচার তো শেষ হবে, আমরা কোনো একদিন দেখবো স্বৈরাচাররা কী করে, কীভাবে তাদের সব কিছু বলার চেষ্টা করে। কাজ হোক না হোক, আমরা কি তাদের এই উন্নয়ন খাই? ডু উই বাই দ্যাট? না, করি না। ইনফ্যাক্ট এই মেট্রো রেল নিয়ে, ইনফ্যাক্ট আমি আজকে ওই কাজই করতে চেয়েছি। প্রথম যখন মেট্রো রেল উদ্বোধন করা হয়েছিল আগারগাঁও পর্যন্ত, আমি এটাকে অপ্রয়োজনীয় বলেছিলাম। 22,000 কোটি টাকার একটা প্রজেক্ট 33,000 কোটি টাকা এসে হাজির হয়েছে, এটা আরও খরচ বাড়বে আমরা নিশ্চিত থাকতে পারি। কেন অপ্রয়োজনীয় বলছি এবং এই উন্নয়নের নামে কীভাবে আমাদেরকে ধ্বংস করা হয়, এই মেট্রো রেল দিয়ে আমি তখন বুঝিয়েছিলাম। আমি এই ভিডিওটা আসলে মূলত ওই ভিডিওটাকে আবার আপনাদের সামনে আনার জন্যই করছি। আমি একটু জুড়ে দেই, আজকের দিনে সরকারের তথাকথিত উন্নয়ন সেলিব্রেশনের দিনে এই মেট্রো রেল বা এই রকম তথাকথিত ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন প্রকল্প কীভাবে আমাদের জীবন, অর্থনীতি, ভবিষ্যৎ ধ্বংস করছে, সেটা একটু আমরা বুঝে রাখি। আমাদের সতর্ক থাকা দরকার আছে। দেখুন আমার আগের ভিডিওটা, যারা দেখেছেন তাদের প্রয়োজন নেই, যারা দেখেননি মূলত তাদের উদ্দেশ্যে। শুরুতে একটা প্রশ্ন করে রাখি, এই প্রশ্নটার জবাবই আসলে আমার মূল ভিডিওর বিষয়। খুচরো কথা তার আগে কিছু বলি। মূল প্রশ্নটা হচ্ছে, মেট্রো রেল আমরা কেন বানাচ্ছি? আদৌ কি প্রয়োজন ছিল মেট্রো রেলের? এই প্রশ্নটারই জবাব খুঁজব আমরা মূলত এই ভিডিওতে, এই ভিডিওর উদ্দেশ্য সেটা। তার আগে কিছু খুচরো কথার কথা বলছি, খুচরো কথাগুলো একটু বলে নেই। সরকারের জন্য মেট্রো রেল উদ্বোধন একটা সুবিধার বিষয় নিয়ে এসছে, সেটা হলো বেশ কিছুদিন থেকেই, কয়েক মাস ধরেই সরকার ইকোনমিক ক্রাইসিস, পশ্চিমাদের চাপ, বিএনপি আবার তাদেরকে শান্তি দিচ্ছে না, বিএনপি বেরিয়ে এসছে, মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে, বিরাট সব জনসভা করছে, তাতে সাধারণ মানুষ কানেক্টেড, সরকার খুব অস্বস্তিতে ছিল। এবং এই সময় একটা মোক্ষম জিনিস পেলো মানুষের মনোযোগকে একটু সরিয়ে দেওয়ার জন্য, সেটা হচ্ছে মেট্রো রেল। পদ্মা সেতু সেরকম একটা সুযোগ ছিল তাদের, এবং পদ্মা সেতু যেহেতু ঢাকা শহরে না এবং যারা দক্ষিণাঞ্চলে যান না তাদের পদ্মা সেতু সরাসরি দেখার বা সেটার উপর দিয়ে যাওয়ার সুযোগ হবে না, কিন্তু মেট্রো রেলটা যেহেতু ঢাকায় এবং আমরা মধ্যবিত্তরা যেহেতু এটায় চড়ার সম্ভাবনা আছে, আমি এই কথাটা নোট করে রাখুন যে মধ্যবিত্তদের এটায় চড়ার সম্ভাবনা আছে, তারা এই ব্যাপারে মনোযোগী থাকবো, এবং আমরা দীর্ঘদিন কষ্ট করেছি এটা নির্মাণ কাজের জন্য, এবং যারা ওই জোনগুলোতে থাকি তারও কারো কারো কিছুটা সুবিধা হওয়ার সম্ভাবনা আছে, ফলে আলাপ এখন সেটা নিয়ে শুরু হয়েছে। এবং মিডিয়াগুলোকেও বাধ্য করা হচ্ছে, আমি বলবো, কারণ আমি ব্যক্তিগতভাবে জানি বহু দেশের মিডিয়াকে পদ্মা সেতুর সময় চাপ দেওয়া হয়েছিল যে এই খবরগুলো করতে হবে, যেমন এটা কয়টা স্টেশন থাকবে, কে ট্রেন চালাবেন, তিনি আগে কোথায় পড়তেন, ওনার ডিগ্রি কিসের, কোত্থেকে প্রধানমন্ত্রী টিকিট কাটবেন, কীভাবে যাবেন, কী হবে না হবে, খুঁটিনাটির কোনো শেষ নাই। ইনফ্যাক্ট এখন না, এর আগেও মেট্রো রেলের ট্রেনগুলো যখন আসছে সেগুলোকে নিয়ে নিউজ করা হয়েছে, চাপ দিয়ে এগুলো নিউজ করানো যে সরকার আর সব কিছুকে সরিয়ে যে আমি উন্নয়ন করছি, সুতরাং তুমি অন্য কিছু ভাবাটার দরকার নাই। আমরা বেশিরভাগ মানুষই একটা ভিন্ন, যেটা হয়ে গেছে আমরা মনে করছি এখন এটা মেনে নিয়ে আলাপ করা দরকার, মূলত এটার ভাড়া নিয়ে আলাপ করছি। আমরা এর মধ্যে জেনে গেছি, মিডিয়াতে এসছে যে আমাদের এখানে মেট্রো রেলের ভাড়া ভারতের কলকাতার 3 গুণ, এবং পাকিস্তান, এই পাকিস্তান বলে আবার মুখ ব্রাশ করার পরিস্থিতি তৈরি হয়ে গেল, যাই হোক পাকিস্তানের করাচির 2 গুণ, ভারতের আরও সব শহর, মুম্বাই, দিল্লি, এরকম বড় বড় শহরগুলো 2 গুণ থেকে 3 গুণ মেট্রো রেলের ভাড়া আমাদের দেশে, এটা ঘটেছে। আর আমাদের দেশে আমাদের অন্য পাবলিক ট্রান্সপোর্টের প্রতি কিলোমিটারের তুলনায় 2 গুণ, যেখানে 2.5 টাকা বা 2.45 টাকা হচ্ছে বাসের প্রতি কিলোমিটারের ভাড়া, এখানে হলো 5 টাকা মেট্রো রেলে।
এই আলাপগুলো হচ্ছে, আমরা করছি এবং ভীষণ এক্সপেন্সিভ। ধরুন এখন পর্যন্ত মতিঝিল পর্যন্ত হয়নি, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে 100 টাকা প্রতি জনের, তাহলে আসা যাওয়া 200 টাকা, এবং আপনি 25 দিন যদি 25-26 দিন যদি আসেন আপনার 5,000 টাকা বেশি লাগবে মেট্রো রেলে চড়ার জন্য। কজন মানুষ চাকরি করে এই কাজটা করতে পারবে একটু ভেবে দেখুন। এবং সর্বনিম্ন 20 ভাড়া 20 টাকা। মেট্রো রেলের অনেকগুলো স্টেশন আছে 1 কিলোমিটারের কমের মধ্যে, মিরপুরের কতগুলো স্টেশন প্রত্যেকটা 1 কিলোমিটারের কমের মধ্যে। সো আপনি উঠলেই 1 কিলোমিটার না গেলেও আপনাকে 20 টাকা ভাড়া দিতে হবে। সো এইসব ভাড়া নিয়ে আলোচনা হচ্ছে, এগুলো নিয়ে মানুষের উপরে জুলুম হচ্ছে, হচ্ছে সত্যিই হচ্ছে, এবং এই আলাপগুলো হচ্ছে। এর আগে যখন এটা তৈরি হচ্ছে, আরেকটা আলাপ তো আছেই, সেটা হলো আমাদের এই মেট্রো রেল ও আর সব প্রকল্পের মতো বাংলাদেশে, মানে বিশ্ব অন্যান্য জায়গায় যা যা খরচ হয় তার দ্বিগুণ তিনগুণ খরচ হয়েছে, সেই আলাপ হয়েছে। আমি আজকে আলাপ করতে চাচ্ছি না, তাহলে আমি ধরে ধরে দেখাতাম। এবং একটা জিনিস একটু যোগ করে রাখি, প্রায় ক্ষেত্রে যখন প্রকল্প করা হয় বলে আমাদের ভূমি অধিগ্রহণ করতে হয়েছে, আমাদের দেশে যেহেতু খুব ঘনবসতি অনেক মানুষকে টাকা দিতে হয়, মেট্রো রেল যে জায়গা দিয়ে এসছে স্টেশনগুলো ছাড়া স্টেশনের আশপাশে কোনো কোনো জায়গায় কিছু খুব সামান্য অধিগ্রহণ করতে হয়েছে, বাকি যে জায়গা দিয়ে এসছে এটা কোনো মানুষের ব্যক্তিগত ভূমি না। সুতরাং এখানে এই আলাপ দেওয়ার কিছু নাই, কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, খরচ এই সেই, এবং আলটিমেটলি এটা ঢাকার যানজট কমাতে কোনো প্রভাব ফেলবে না। মধ্যবিত্ত, শুরুতে বলেছিলাম মধ্যবিত্ত এবং অ্যাবাভ মানুষই আসলে মেট্রো রেল ব্যবহার করতে পারবে, এর অন্য কিছু হলে সম্ভব না। মানে বাংলাদেশ উন্নয়ন হয়ে শেষ হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ খুব হাড়ে হাড়ে বুঝি উন্নয়ন কাকে বলে এবং কী পর্যায়ে গেছে। প্রধান আলোচনায় আসি, যেটা দিয়ে শুরুতে প্রশ্ন করেছিলাম, মেট্রো রেল কী প্রয়োজন ছিল। আমি আমার একটা ভিডিওতে, একটা প্রশ্ন, একটা বই, আমার এর আগে বিদ্যুতের সংকট নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি একটা বিখ্যাত বিশ্ববিখ্যাত বই এবং সেটার উপর ওই রাইটারের নিজের তৈরি করা একটা ডকুমেন্টারির কথা বলেছিলাম, সেটা হচ্ছে দ্য শক ডক্ট্রিন, দ্য রাইজ অফ ডিজাস্টার ক্যাপিটালিজম। নওমি ক্লেইনের বইটা এবং ডকুমেন্টারিটা উনি নিজে ডিরেকশন দিয়েছেন, আমি ডেসক্রিপশনের মধ্যে এটা লিঙ্ক দিয়ে দেবো। আমি গতবার বলার পর অনেকে বলছেন লিঙ্ক দিতে, আমি দেইনি, আমার মনে হয়েছে নাম জেনে এটা ইউটিউবে সার্চ করে খুঁজে ফেলা আপনাদের উচিত, এইটুকু করলে। যাই হোক, আমি দিয়ে দেবো। ওখানে উনি বলার চেষ্টা করেছেন, মূল হাইপোথেসিস হচ্ছে যখন কোনো একটা ন্যাচারাল, আমি একটু বলি, যারা আমার আগের ভিডিও শুনেছেন ওখানে শুনেছেন, তারপর অনেকে নতুন আছেন তাই আমি অল্প কয়েকটা কথা বলি, আগের মতো এতটুকুও বলবো না। যখন একটা ডিজাস্টার ঘটে, সেটা ন্যাচারাল বা ম্যানমেড, যেমন ওনার এক্সাম্পল দিচ্ছে সাইক্লোন হচ্ছে, একটা আর্থকোয়েক হচ্ছে, অথবা 9/11-এর মতো কোনো ম্যানমেড ডিজাস্টার হচ্ছে, তখন আপনি অনেকগুলো আর্থিক পলিসি বা কতগুলো স্টেপ নিতে পারেন যেগুলো সাধারণ অবস্থায় আপনি নিতে পারতেন না। ডিজাস্টারের মধ্যে পড়লে মানুষের প্রতিবাদ করার ক্ষমতা কমে যায়, এটাও ইনফ্যাক্ট পেয়েছিলেন তার একজন বিখ্যাত সাইকোলজিস্ট, উনি একটা গবেষণা করেছিলেন, জেমস ইউইং ক্যামেরন। উনি দেখেছেন মানুষের ব্রেইনে যদি প্রচণ্ড চাপ দিতে থাকে ইলেকট্রিক শক বা অনেকগুলো ড্রাগ টাগ দিয়ে, একটা পর্যায়ে সে আর মানে প্রতিবাদ করে না। সো সিআইএ তার সাথে মানুষের উপর এরকম চাপ দিয়ে মানুষকে ইন্টারোগেট করার একটা প্রসেস বের করেছিল। যাই হোক, সেখান থেকে এই ডিজাস্টার ক্যাপিটালিজমের কনসেপ্টগুলো ইকোনমিক্সেও আসে। আমাদের এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, ইনফ্যাক্ট দ্য শক ডক্ট্রিনে বলা হয়েছে একটা ডিজাস্টার হয়ে গেল ম্যানমেড বা ন্যাচারাল, আমাদের এখানে আমরা ডিজাস্টার তৈরি করি। আমি কুইক রেন্টালের ক্ষেত্রে বলেছিলাম আমাদেরকে বিদ্যুতের সংকটে ফেলতে 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 যখন আমাদের একেবারে নাভিশ্বাস উঠে গেল, তখন আমাদেরকে বলা হলো আচ্ছা বিদ্যুৎ দিতে পারি, আমি ডিজেল দিয়ে মানে দাম কিন্তু বেশি পড়বে, আমরা মেনে নিলাম কারণ আমাদের কোনো উপায় ছিল না। ঠিক একই ঘটনা এখানে করা হয়েছে, আমাদেরকে ক্রমাগত যানজটে যানজটে ফেলতে হলো, পড়তে 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 আমাদের একটা পর্যায়ে বলা হলো আচ্ছা আমরা এবার তাহলে একটা মেট্রো রেল করি, সেটা জ্যাম কমাবে, আমরা একটু শব্দ করি না, খরচ টরচ বেশি হোক, যেহেতু এই বড় দুর্নীতির টাকা আমার পকেট থেকে যায় না। খেয়াল করবেন আমরা ছোটো দুর্নীতিগুলো আমাদের গায়ে লাগে, ওখানে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, এটা আমি পকেট থেকে দিই, তো এটাও যে আমার পকেট থেকে যায় এবং আমার উপরে পরে সাধারণত আমরা বোধ খুব কম করি কারণ এটা আমাদের গায়ে সরাসরি লাগে না। তো এটা বানালেন এবং আমরা অনেকে খুব খুশি হলাম ইয়ে কমে যাবে। আসলে কি এটা যানজট কমাচ্ছে বা আমাদের মনোযোগ কি প্রধানত এটার উপরে হওয়ার কথা ছিল? প্রথম কথা হচ্ছে মেট্রো রেল লাগবে না তা বলছি না, বাট দ্য কোয়েশ্চেন ইজ ইট দ্য টাইম, ইজ ইট দ্য রাইট টাইম ফর কনস্ট্রাকটিং আ মেট্রো রেল নেটওয়ার্ক। আমি একটু পড়ি, এই ইন্টারভিউটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি লিঙ্কে মানে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। বুয়েটের প্রফেসর শামসুল হক, ওনার এই ট্রান্সপোর্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, উনি অনেক লিখেছেন, অনেক সাক্ষাৎকার দিয়েছেন, আমি আমার এই ব্যাপারে অনেক কিছু ওনার লেখা থেকে শিখেছি, খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ বাংলাদেশে এই বিষয় নিয়ে কথা বলছেন। উনি মেট্রো রেল নিয়ে বলছেন,
সমীক্ষায় দেখানো হয়েছে, মানে এটা ঢাকার একটা কৌশলগত পরিপত্র, মানে একটা একটা মানে সার্ভে হয়েছিল যে আমরা কীভাবে আমাদের ট্রান্সপোর্টটা করতে পারি। সেখানে বলছে $19 বিলিয়ন ব্যয়ে 5টি MRT চালু করার পরও সেগুলো পুরো পরিবহনের মাত্র 17% চাপ নিতে পারবে। খেয়াল করুন, আমরা একটা পেট্রোল মানে একটা MRT চালু করছি, আমাদের 5টার প্ল্যান আছে, এতে $19 বিলিয়ন খরচ হবে, $19 বিলিয়ন, তাতে 17% সে ট্রান্সপোর্ট করবে মানুষ, তখনও 40% চাপ নেবে বাস। আচ্ছা, এখন যখন আমাদের 5টা MRT হবে, বাস এখন তার চেয়ে বাস এখন 70%-এর মতো মানুষকে ট্রান্সপোর্ট করে, তখনও করবে, তো তাই যদি হয় আপনি বাসকে ডেভেলপ করে আপনি খুব দ্রুত আমাদের যানজটের সংকট এবং মানুষের নাভিশ্বাস ওঠা কমিয়ে দিতে পারতেন। বাস রুট ন্যাশনালাইজেশন, বাসকে কোম্পানির আন্ডারে আনা নিয়ে দীর্ঘদিন কথা হয়েছে, এতে বাধা আছে। মালিক সমিতি, মানে এখানকার যারা শ্রমিক সমিতি আছে তারা কারা? এরা যেন শাহজাহান খান শ্রমিক সমিতি সরকারের লোক, যেন রাঙ্গা জাতীয় পার্টির মানুষ, যিনি মালিক সমিতির মানুষ, ওনারাই এটাকে সবসময় রেজিস্ট করার চেষ্টা করেছেন, পারেন নাই কেন? আপনি করতে চান নাই আসলে, এর মধ্যে আরও বহু ধান্দা, বহু চাঁদাবাজি আছে। সো আপনি বাসগুলোকে কোম্পানির আন্ডারে নিয়ে আসেন, এরকম ব্যক্তি মালিকানায় না রেখে, ব্যক্তি মালিকানায় থাকবে কিন্তু চলবে না এরকম ব্যক্তি মালিকানায়, করেন নাই। আপনি BRT বাস র্যাপিড ট্রান্সপোর্ট ট্রানজিট, একটু এটাও খুব ইন্টারেস্টিং, খেয়াল করুন, আমি একটু পড়ি, এই সাক্ষাৎকারেই আছে, খুবই ইম্পর্ট্যান্ট। BRT হলে কি হয়, অনেক কম খরচে মেট্রোর মতো বাস তার নির্দিষ্ট ট্র্যাকে চলবে, কখনো কখনো সেটা উপর দিয়েও যাবে। আপনাদের মনে আছে বা আমরা খেয়াল করছি নিশ্চয়ই যে উত্তরার ওইদিকে BRTর ওপর দিয়ে যাওয়ার রুটটা তৈরি হচ্ছে। খেয়াল করুন, উনি বলছেন পৃথিবীতে 175টি শহরে বাস র্যাপিড ট্রানজিট BRT সিস্টেম আছে, এ ধরনের প্রকল্প করতে 9 মাস থেকে 1.5 বছর লাগে, সেটি আমরা 10 বছরেও কুল কিনারা করতে পারিনি, গিনেস বুকে রেকর্ড করে ফেলেছি সময় ও খরচের দিকে। আবার উনি পাকিস্তান বলছেন, সরকার খ্যাপা উচিত, ওনাকে রাজাকার বলা উচিত, পাকিস্তান 1 থেকে 2.5 বছরের মধ্যে পরপর 3টি BRT প্রকল্প করে ফেলেছে, পাকিস্তানের কথা বলছেন। একই সাথে উনি জাকার্তার কথা বলছেন, তারা মেট্রো রেলের কাজ শুরু করে 5 কিলোমিটার ভূগর্ভস্থ লাইনও ছিল, তারপর তারা শুরু করে দিতে পেরেছে সব কিছু, এবং জাকার্তাটাও জায়গার অর্থায়নে হয়েছে উনি বলছেন। তার মানে আমরা বাসের দিকে মনোযোগ দেই নাই, আমরা মনোযোগ দিচ্ছি মেট্রো রেল, এবং মেট্রো রেলের যে ভাড়া টাড়া দাঁড়াচ্ছে এতে আপনার আবার কিচ্ছু আসবে যাবে না। এই যে 17% বলছে, আমি সিরিয়াসলি ডাউট করি 17%ও 5টা মেট্রো রেলের ট্র্যাক হয়ে যাওয়ার পরও আলটিমেটলি মানে মানুষটা চড়বে না, আপনি যে ভাড়া রাখছেন, কারণ আপনি যে পরিমাণ খরচ করছেন, যে পরিমাণ দুর্নীতি করছেন, ওই লুটপাটের টাকা তো জনগণকে দিতে হবে, সেই মাসুল তো জনগণকে দিতে হয়। ঘটনা এখানে শেষ হয় নাই, এবার আমাদের সামনে কি হবে জানেন? এগুলো যখন হবে না তখন আমরা বলবো না আমাদের তো হচ্ছে না, তাহলে কি আছে? হ্যাঁ, আমাদের এবার পাতাল রেল করতে হবে। সুতরাং পাতাল রেল করো, পড়ি, আমরা জানি পাতাল রেলে কিন্তু প্রাথমিক কাজ শুরু হয়ে গেছে এই বছরের সেপ্টেম্বরে, 20 কিলোমিটার প্রাথমিকভাবে একটা রুটের কথা হচ্ছে, এতে প্রাথমিক খরচ বলা হচ্ছে ৫২,০০০ কোটি টাকা। বাংলাদেশে এরকম এই প্রজেক্টের খরচ কোথায় গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত আমরা খুব ভালো মতো জানি। সো 20 কিলোমিটার জন্য আপনি ৫২,০০০ কোটি টাকা দিয়ে অলরেডি একটা প্রকল্প শুরু করে দিয়েছেন, আপনি বাস নিয়ে কাজ করছেন না, আপনি ৫২,০০০ কোটি টাকা একটা বিরাট প্রকল্প আপনার সামনে নিয়ে আসা হলো, তার মানে হচ্ছে আপনাকে চরম সংকটে ফেলে রাখা হচ্ছে এবং একটার পর একটা বিরাট প্রকল্প আনছে, আপনি আর আসলে কথা বলছেন, আমরা কথা বলছি না, আমরা এই যে মেট্রো রেল উদ্বোধন হচ্ছে আমরা জোরে সোরে কি কথা বলছি যে এটার এখন কোনো প্রয়োজনই ছিল না, ধাপে ধাপে যেটা সামান্য খরচে বা খরচ ছাড়াই আমি বাসকে উন্নত করে এই সংকট সমাধান করে দিতে পারতাম অনেকটা, তারপর না হলে আমি মেট্রো করব, তারপর না হলে আমি পাতাল রেল করব, এগুলো এর পরের স্টেপগুলো, আমরা এই আওয়াজটা করছি না তো, বরং বিরাট বিরাট প্রকল্প মানে বিরাট বিরাট সব দুর্নীতি হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিরাট সব লোন রেখে যাওয়া হবে, আমরা এই আলাপগুলো কিন্তু করছি না। এই যে এখন উদ্বোধন হচ্ছে, আমরা এই উদ্বোধনের আলোচনায়, ভাড়া টাড়ার আলোচনায় ঢুকে পড়ছি। বাংলাদেশ ডিজাস্টার ক্যাপিটালিজম যে নাওমি ক্লেইন বলছেন, আমি এটাকে ক্যাপিটালিজমও বলি না, এটা একটা ডিজাস্টার লুটপাট, বাংলাদেশ ক্যাপিটালিজমের পর্যায়েও নেই, এখানে লুটপাট হয়। এবং ডিফারেন্স আমি আবারও বলি, একটা প্রাকৃতিক দুর্যোগ হলো অথবা একটা ম্যানমেড কোনো দুর্যোগ হলো, কিন্তু আপনি প্ল্যান করে মানুষকে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেন, আপনি ডিজাস্টারের মধ্যে নিয়ে যান,
জাতীয় কথা বলতে না পারে, আপনি ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকছেন, আপনার তখন মনে হবে আচ্ছা হলে হোক না দেখি তো কেমন হয়, মনে হয় হবে। আর বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাস অ্যান্ড অ্যাবাভ পিপল, আমি দুঃখিতভাবে বলার জন্য আমাদের মধ্যে এক ধরনের চরম সমস্যাও আছে, সেটা হচ্ছে আমরা আমাদের প্রয়োজন যদি মেটে, আমরা যারা অ্যাফোর্ড করতে পারবো, আমরা যারা উত্তরায় থাকি মতিঝিল 100 টাকা অ্যাফোর্ড করতে পারবো, আমরা কিন্তু মনে করবো ভালোই, এবং আমরা ফেসবুকে স্ট্যাটাস দেবো মেট্রো রেলে যাচ্ছি, এতক্ষণে পৌঁছে গেছি। সরকার আসলে ওই একেবারে প্রান্তিক মানুষগুলো কী হলো না হলো ওর রিচে, কিন্তু একটা টার্ম আছে সোশ্যাল ক্যাপিটাল এত নাই, ও ফেসবুকে কথা বলে না, ও কলাম লেখে না, যারা ফেসবুকে কথা বলে যারা কলাম লেখে তারা সব দেখাবে, ভিডিও করবে, দেবে, খুব মজা হয়েছে, আমাদের তো আর কিছু লাগবে না, আমাদের পাতাল রেল হলে আরও ভালো, পাতাল রেলের টিকিটটা আরও দ্বিগুণ খরচ হবে, কেউ কিছু পারলো কি না পারলো, ওই ক্লাসটা পারলো, সরকারের টার্গেট কিন্তু ওই জায়গায়। সুতরাং শুধু এইটায় বা ওইটায় এরকম কিছু না, আমাদেরকে নানা রকম ডিজাস্টারে ফেলা হবে আরও, এবং প্রত্যেকটা ডিজাস্টারে ফেলে আমাদের কাছ থেকে চামড়া তুলে নেওয়া হবে, আমাদের চামড়া তুলে ফেলবে, অনেকটা উঠে গেছে এবার হাড় মাংস সহ নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই, প্রস্তুত থাকুন সবাই। আমরা যতদিন এই ব্যাপারগুলো বুঝবো না, যতদিন এগুলো নিয়ে সরগোল করবো না, ততদিন এই কাজটা চলতেই থাকবে।